প্রচলন করা যায় তাহলে এই টিকেটিং সিস্টেমটাকে বলবৎ করা সম্ভব হবে। আমাদের অনেকগুলি ক্ষেত্রে উন্নতি হচ্ছে, আমাদের জাহাজ ওঠানামার ক্ষেত্রে যে গ্যাস ব্যবহৃত হয় এটা ওয়াইড হয়েছে, অনেক ব্যবস্থার জন্য এটা থাকে, এটা আমরা আশা করবো। তবে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে আমরা যে রসিদে একটা নোজ পার্কিং করা হয়, যে ওয়াইড রোডটা দিয়ে ব্যবহার করা হয়, আমি গত বছরেও দেখেছি যে অনেক জাহাজের এই রসিটা একদম দুর্বল অবস্থায় থাকে, একদম আগুন যখন অ্যালোক্সাইডে আসে এবং এটা যদি ছিঁড়ে এই রসিটা সর্বক্ষেত্রে এখানে এতটা ভিড় থাকে ওখানে কিন্তু প্রাণহানি ঘটবে এবং এই বাড়তির উপরে বসে প্রাণহানি ঘটবে। সুতরাং আগুন দরকার চেঞ্জ করে এগুলোকে ব্যবহার করবেন, আদারওয়াইজ এই দুর্ঘটনা আসলে থেকে যায়। এরপর আর এই যে পরস্পরের ধাক্কা ধাক্কি যে বিষয়গুলি এটা প্রতিনিয়তই হয়, এটা যতখানি যে কোনো উৎসবের সময় অব্যবস্থাপনাটা সবচেয়ে বেশি হয়, কারণ ওখানে বিয়াদাপুর দিয়ে বলেন অথবা বলেন আমাদের নজরদারি তুলনামূলকভাবে বড় ঘাটগুলার চাইতে কিছুটা কম হয়, ওখানে আমাদের হয়তো একজন দুজন লোক থাকে, কিন্তু ওখানে যাত্রী চাপ এত বেশি হয় যে ডাবল ট্রিপল প্যাসেঞ্জার নেওয়ার পরে মানে লঞ্চ ডোবার অবস্থার মধ্যে পতিত হয়। ম্যাজিস্ট্রেট দিয়ে যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি ওখানে করে তাহলে দেখা যায় যে ওখানে স্লোগান টোগান দিয়ে ম্যাজিস্ট্রেটের আলোচনার জন্য সম্ভবত অপারেশনাল অনুষ্ঠান এটাই প্রথম, এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আসা শুরু করতে চাই। আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে থাকে তারা চাকরি পরিবর্তন করে, যখন চাকরি পরিবর্তন করে তখন তার যে নোটিফিকেশনটা এটা ডিপার্টমেন্টে আসে না এবং ওই না আসার কারণে যে এটাকে আপডেট করার দরকার সেটা কিন্তু হয় না, যার কারণে এই বদনামীটা কিন্তু খামাখা সবার ঘাটের উপরে আসে। তো আপনারা যদি মালিক পক্ষ একটু সতর্ক থাকেন তাহলে এই ধরনের কোন বদনামে আমাদের এবং এই ব্যাপারে আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা বলবেন এবং এই ব্যাপারে যদি আরো করণীয় থাকে তাহলে এটা করা হবে। আরেকটা বিষয় সচিব মহোদয় মেন্টন বলেছেন এটা হচ্ছে যে আমাদের যে ইয়েগুলি যাত্রী সেবা যে জাহাজগুলি আমাদের চলে লম্বা দিকে বিক্রি করে এগুলোর মধ্যে আমরা কোন ধরনের লাইব্রেরি আয়োজন করতে পারি, এখানে একটা মোবাইল লাইব্রেরি থাকতে পারে যারা যাত্রী যাচ্ছে তারা ওখানে।